রাজ্যজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জন। সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে শুক্রবার থেকে সীমান্তবর্তী এলাকায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন পর্ব চলবে আপাতত 7 দিন। লকডাউনের প্রস্তুতি হিসেবে সদর এবং মোহনপুরের বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে এলাকাবাসীদের সচেতন করতে এবং লকডাউনের নিয়ম নীতি সম্পর্কে অবহিত করতে বৃহস্পতিবার গোটা এলাকা জুড়ে মাইকিংও করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর সন্দীপ মহাত্তে। তিনি বলেন, এই সকল এলাকায় পুলিশ টিএসআর বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা, পাশাপাশি জরুরি ভিত্তিতে কারফিউ পাসেরও ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে 7 দিনের লকডাউনের বিভিন্ন বিষয়ের দিক তুলে ধরেন তিনি। उनका ज़्यादा डिप्लॉयमेंट उस एरिया में होगा। अभी कुछ कुछ जगह पे कंटेनमेंट जोन भी बड़े हैं, उसके कारण थोड़ा सा मैन पावर का लिमिटेशंस है। बट पुलिस डिपार्टमेंट के साथ भी हमने ये पूरा लिस्ट शेयर कर दिया है जहाँ जहाँ पे टोटल लॉकडाउन होगा, तो उनके साइड से भी पूरा प्रिपरेशन हो रहा है। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরাজ্যে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।